If you believe hard enough, <laughs> no. <laughs>

মাথায় এরকম করে যে ধরেন মানে আসছে তাদের নিউবর্ন বেবি বা ধরেন হ্যাঁ মানে খুবই ছোট যে ধরেন কয়েক মাস বয়স বাচ্চা মারা গেছে এরকম কিন্তু করে যে কবর দেওয়ার পরে সেখানে গাছ হ্যাঁ আহ ছোট একটা নিজের বডিটা তো ইয়ে করে সিরবার এরকম আছে না

একটা ফল বানাইলো হয় না আপনার এনার্জিটা ফলে ফলে গেল দুই কেয়ার বলছে আপনি পরবর্তীতে আপনার এনার্জি ফলে গেল কিনা এটা নাকি আপনার কোনো কেয়ারও আছে নাকি আপনি পরবর্তীতে আপনি যাবা হয়ে আবার আসতে পারবেন কিনা এটা

সত্তর সালে আমি আমি যখন মারা গেলাম আবার তারপর আমি সেই nothing আমি তো নাথিং থেকে আবার তো একটা কিছু হলাম তাই আবার তো নাথিং হয়েছি তখন থেকে আবার আবার তো আমি কিছু হইতেই পারি বাট ইফ ইউ বিলিভ হার্ড এনাফ ভাই আপনি একটা কাজ করবেন সকালে উঠবেন উঠে কোমরে বসবেন বসে যত ফোর্স আছে দিলের যত ফোর্স আছে ফোর্স দিয়ে বিলিভ করবেন আই বিলিভ আই ক্যান আই বিলিভ আই ক্যান আই ক্যান আই বিলিভ আই ক্যান রিবর্ড আই থিংক এটা যদি আপনি দুই তিন মাস টানা করেন শিওর আপনি এর পরের বার আবার যাওয়া গ্যারান্টিড পরশ ভাই আপনাদের একটা আমরা জানি আমি জানি যে আপনারা সাজেশন নেন না একেবারে হ্যাঁ তারপর একটা সাজেশন দিতে হচ্ছে আপনাকে বা আপনাদের এই এই আশি পেজ আমি একটা অনেক দিন পরে ভাই একটা জিনিস মনে হলো যে জিনিসটা করা দরকার আপনাকে সাজেস্ট করতে পারি পরশ ভাই পরশ ভাই কি আছেন নাকি হ্যাঁ হ্যাঁ সিওর সিওর আপনারা দরকার মানে অনেক দোকানে লেখা থাকে না যে এরকম সাইনবোর্ড দেন এখানে বাকি বাকি চাই লজ্জা দিবেন না কিংবা এখানে বাকি দেওয়া হয় না এই ধরনের আছে না সাইনবোর্ড ওরকম দিয়ে দেন এখানে হইতে পারে নিয়ে আলোচনা করা নিষেধ বুঝতে পারছেন এখানে থাকতে পারে নিয়ে আলোচনা করা নিষেধ প্লিজ আল্লাহর বসতে ভাই যা ভাই আপনার বয়সটা আমাদের কম হয় নাই রাইট তো ওগুলো তো ফ্যান্টাসি করে লাভ নেই রাইট গ্রো আপ মানে এটা এটা যখন ফ্যান্টাসি ফ্যান্টাসি দুনিয়া কার্টুনের দুনিয়া থেকে গ্রো আপ করেন ওই বয়স হয়ে গেছে আপনার ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ যুক্ত হওয়ার জন্য টেক কেয়ার বাট

মানে মানে <laughs> <laughs> <You're laughs> কি আপনি যেটা চলে যায় এবং অনেক সময় এরকম এরকম আমি দেখছি যে কিছু এক মানে কালটি বলতে পারেন আরকি ধরেন একশো দেড়শো জন লোক মিলে তারা মনে করে কি যে তারা যদি হার্ড ইয়ে করে আরকি মানে মানে বিশ্বাস করে যে তারা

রীতিমতো আসলেই এরা মানে ইয়ে করে মানে এই টিকিট টুকিট কিনে তারা সো ইবল ভাই যেটা বুঝাতে যাচ্ছে সেটা সেটা হচ্ছে যে এটা প্র্যাকটিক্যাল এভিডেন্স আছে সো প্র্যাকটিক্যাল এভিডেন্স আছে সো ইফ সামন ওয়ান্টস টু ফ্লাই আপনাদের মধ্যে যদি কেউ উঠতে ওটা তো ইমিডিয়েট আপনি বাড়ি করে ফেলতে পারবেন যে ফ্লাই শেষ ঠিক আছে ওটা তো লাভ দিলেই শেষ তাই না হ্যাঁ কিন্তু এখানে মানে তারা রীতিমতো বিশ্বাস করতেছে যে তারা বিশ্বাসের মাধ্যমে এই জিনিসটা বিশ্বাস বিশ্বাস করবে তারা

মানে কিন্তু আচ্ছা আপনি বলেন আমরা হয়তো ঠিক কষ্ট হবে বুঝতে পারব আপনি বলেন একটু মদের একটা জিনিস আবার তিন চারজন অলরেডি করছে আর কি কথা বলে

অন্যান্য মতামতকে দাম দিতে শিখেন এই যে এই ধরনের ইয়ে এই ইমোশনাল অন্যের ধর্মকে একটা মতামত আরেকজনের মতামত বলে সেটা দাম পাওয়ার যোগ্য হয়ে যায় না যেটা আরো বেশি যৌক্তিক সেটা হচ্ছে আপনি সেই মতামতে কি আছে এটা বোঝার চেষ্টা করেন প্রিসাইসলি বোঝার চেষ্টা করেন তারপর সেই মতামতের মেরিট যেটা